ককাটেল পাখি হলো একটি সুন্দর এবং বুদ্ধিমান পাখি। এরা খুবই সামাজিক পাখি এবং মানুষের সাথে মিশতে পছন্দ করে। ককাটেল পাখি পালন করতে হলে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। ককাটেল পাখির জন্য একটি বড় খাঁচা প্রয়োজন। খাঁচাটি এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো আসে এবং বাতাস চলাচল করতে পারে। খাঁচায় একটি বাসা, খাবার পাত্র, জল পাত্র এবং খেলনা রাখতে হবে। ককাটেল পাখিদের প্রতিদিন খাবার দিতে হবে। এদের খাবারের মধ্যে শাকসবজি, ফল, বীজ এবং দানাদার খাবার অন্তর্ভুক্ত থাকতে হবে। ককাটেল পাখিদের প্রতিদিন পানীয় দিতে হবে। ককাটেল পাখিদের প্রতিদিন খেলতে দিতে হবে। এদের খেলনা দিয়ে খেলতে দেওয়া হলে এরা খুশি থাকে এবং সুস্থ থাকে। ককাটেল পাখিদের প্রতিদিন পরিষ্কার করতে হবে। খাঁচা, বাসা এবং খেলনা সবই পরিষ্কার করতে হবে। ককাটেল পাখিরা খুবই বুদ্ধিমান পাখি। এদেরকে বিভিন্ন কৌশল শেখানো যেতে পারে। ককাটেল পাখিদেরকে গান শেখানো যেতে পারে, কথা বলা শেখানো যেতে পারে, এমনকি এদেরকে খেলনা দিয়ে খেলতে শেখানো যেতে পারে। ককাটেল পাখিরা খুবই সামাজিক পাখি। এদেরকে সঙ্গী হিসেবে রাখা উচিত। ককাটেল পাখিদেরকে একা রাখা হলে এরা একাকিত্ব বোধ করে এবং অসুস্থ হয়ে পড়তে পারে। ককাটেল পাখি পালন করা একটি দায়িত্ব। এদেরকে যত্ন সহকারে পালন করতে হবে। যদি আপনি ককাটেল পাখি পালন করতে চান তাহলে অবশ্যই এদের সম্পর্কে ভালোভাবে জেনে নিন। যত্ন সহকারে পালন করতে হবে। যদি আপনি ককাটেল পাখি পালন করতে চান তাহলে অবশ্যই এদের সম্পর্কে ভালোভাবে জেনে নিন। ককাটেল পাখিদের সম্পর্কে কিছু মজার তথ্য। ককাটেল পাখিরা খুবই শব্দপ্রিয় পাখি। এরা বিভিন্ন ধরনের শব্দ করতে পারে, যেমন গান গাওয়া, কথা বলা, এমনকি হাসাও। ককাটেল পাখিরা খুবই বুদ্ধিমান পাখি। এরা বিভিন্ন ধরনের কৌশল শিখতে পারে, যেমন খেলনা দিয়ে খেলা, দরজার খোলা এবং বন্ধ করা, এমনকি টেলিফোন ধরাও। ককাটেল পাখিরা খুবই সামাজিক পাখি। এদেরকে সঙ্গী হিসেবে রাখা উচিত। ককাটেল পাখিদেরকে একা রাখা হলে এরা একাকিত্ব বোধ করে এবং অসুস্থ হয়ে পড়তে পারে। ককাটেল পাখিরা খুবই সুন্দর পাখি। এদের বিভিন্ন রঙের পালক রয়েছে, যেমন হলুদ, সবুজ, নীল, লাল ইত্যাদি। ককাটেল পাখিরা খুবই পোষা পাখি। এদেরকে খুব সহজেই পোষা যেতে পারে এবং এরা খুবই দ্রুত মানুষের সাথে মানিয়ে নিতে পারে। যদি আপনি একটি সুন্দর, বুদ্ধিমান এবং সামাজিক পাখি পালন করতে চান তাহলে ককাটেল পাখি একটি দুর্দান্ত পছন্দ। হ্যাঁ, ককাটেল পাখিরা খুবই শব্দপ্রিয় পাখি। এরা বিভিন্ন ধরনের শব্দ করতে পারে, যেমন গান গাওয়া, কথা বলা, এমনকি হাসাও। ককাটেল পাখিদের গান খুবই সুন্দর এবং এরা খুবই ভালো কথা বলতে পারে। ককাটেল পাখিদের হাসাও খুবই মজার। ককাটেল পাখিদের শব্দ তাদেরকে খুবই আকর্ষণীয় করে তোলে এবং এরা খুবই জনপ্রিয় পোষা পাখি। ককাটেল পাখি সম্পর্কে এখানে কিছু অজানা তথ্য দেওয়া হলো। ককাটেল পাখিরা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। ককাটেল পাখিরা খুবই সামাজিক পাখি এবং এরা একাকি থাকতে পছন্দ করে না। ককাটেল পাখিরা খুবই বুদ্ধিমান পাখি এবং এদেরকে বিভিন্ন ধরনের কৌশল শেখানো যেতে পারে। ককাটেল পাখিরা খুবই সুন্দর পাখি এবং এরা খুবই জনপ্রিয় পোষা পাখি। ককাটেল পাখিরা খুবই স্বাস্থ্যকর পাখি এবং এরা খুব কম অসুস্থ হয়। ককাটেল পাখিদের গড় আয়ু 15-20 বছর। ককাটেল পাখিরা খুবই সুন্দর, বুদ্ধিমান এবং সামাজিক পাখি। এরা খুবই জনপ্রিয় পোষা পাখি এবং এরা তাদের মালিকদেরকে অনেক আনন্দ দেয়।
ককাটেল পাখি হলো একটি ছোট আকারের তোতা পাখি। এদের বৈজ্ঞানিক নাম হলো লিম্পাসিউস হল্যান্ডিকাস। ককাটেল পাখিরা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। ককাটেল পাখিরা খুবই সুন্দর এবং বুদ্ধিমান পাখি। এরা খুবই জনপ্রিয় পোষা পাখি। ককাটেল পাখির প্রায় 10টি প্রজাতি রয়েছে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো হলুদ ককাটেল, সাদা ককাটেল, পার্ল ককাটেল এবং রুটিনো ককাটেল। হলুদ ককাটেল হলো সবচেয়ে জনপ্রিয় ককাটেল প্রজাতি। এদের পালক হলুদ রঙের হয়। সাদা ককাটেল হলো হলুদ ককাটেলের একটি প্রজাতি। এদের পালক সাদা রঙের হয়। পার্ল ককাটেল হলো হলুদ ককাটেলের একটি প্রজাতি। এদের পালকে হলুদ এবং সাদা রঙের দাগ থাকে। রুটিনো ককাটেল হলো হলুদ ককাটেলের একটি প্রজাতি। এদের পালক হলুদ রঙের হয় কিন্তু এদের চোখ লাল হয়। ককাটেল পাখিরা খুবই সামাজিক পাখি। এরা একাকী থাকতে পছন্দ করে না। এদেরকে সঙ্গী হিসেবে রাখা উচিত। ককাটেল পাখিরা খুবই বুদ্ধিমান পাখি। এদেরকে বিভিন্ন ধরনের কৌশল শেখানো যেতে পারে। ককাটেল পাখিরা খুবই সুন্দর পাখি এবং এরা খুবই জনপ্রিয় পোষা পাখি।